হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান রেলের পক্ষ থেকে বড় সড় সুসংবাদ ঘোষণা করা হলো। হোলিতে বাড়ানো হচ্ছে একগুচ্ছ স্পেশাল ট্রেন। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ডিটেলসে বলে দিতে চলেছি কবে কবে বাড়ানো হয়েছে এই ট্রেনগুলি, কেন বাড়ানো হয়েছে এবং কী কী ট্রেন বাড়ানো হয়েছে ও ট্রেনগুলি কোথায় থেকে কোথায় যাবে সবই বলে দেব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অল করে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত ভ্রমণ সংক্রান্ত ভিডিও এবং ভ্রমণের সমস্ত রকম তথ্য আপনাদের মাঝে দিয়ে থাকি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হোলির মরশুমে ট্রেনের অতিরিক্ত ভিড় সামলানোর জন্য রেল কর্তৃপক্ষ কিন্তু একটি বড়সড় পদক্ষেপ নিয়েছে। বাড়ানো হয়েছে বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেন। দেশে করোনা ভাইরাসের সংখ্যা কিন্তু প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে, তবে এর মাঝে ট্রেনের যাত্রীর সংখ্যাও বেড়ে চলেছে প্রতিনিয়ত। আর কিছুদিন পরে হোলি, তাই চাপ আরও বাড়বে। এই কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ কিন্তু এক বিশেষ ব্যবস্থা নিতে চলেছে। এই হোলিতে অনেকে নিজেদের বাড়ি ফিরতে চান, সেই ভিড় সামাল দেওয়ার জন্য এই ব্যবস্থা। কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের শত্রু কিন্তু আমাদের পিছনে রয়েছে, আর সেই শত্রুটি হলো করোনা ভাইরাস। তাই সবাইকে মেনে চলতে হবে এই করোনাবিধি, আর এই করোনাবিধি না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এবার দেখে নেব এই স্পেশাল ট্রেনগুলির সময়সূচি বা লিস্ট। উত্তর পূর্ব পশ্চিম রেল সহ আরও কয়েকটি বিশেষ ট্রেন চালানো হবে। পূর্ব মধ্য রেল হুলি স্পেশাল ট্রেন চালাবে। 04040 নম্বর ট্রেন নতুন দিল্লি থেকে বরৌনি যাবে। এটা চলবে 23 মার্চ, 26 মার্চ ও 30 মার্চ। অন্যদিকে 04039 নম্বরের ট্রেন চলবে বরৌনি এবং দিল্লির মধ্যে। এটি চলবে 20 মার্চ, 24 মার্চ, 27 মার্চ ও 31 মার্চ। আর আনন্দ বিহার গোয়া স্পেশাল ট্রেন 04411 বা 04412 চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা 22, 26 এবং 29 মার্চ আনন্দবিহার থেকে এবং 20, 23, 27 এবং 30 মার্চ গোয়া থেকে চলবে। আনন্দবিহার পাটনা স্পেশাল ট্রেন চলবে 21, 23, 26 এবং 28 মার্চ আনন্দবিহার থেকে, আর 22, 24, 27 এবং 29 মার্চ পান্না থেকে চলবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশানটি অল করে আমার পাশে থাকবেন।